বন্ধুরা আজ হল সাতাশে জুলাই মঙ্গলবার আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হল আন্তঃরাজ্য সীমান্তের লাইলাপুরে সংগঠিত প্রতিবাদে বারো ঘন্টার বরাক বন্ধের ডাক বরাক ডেমোক্রেটিক ফ্রন্টের বিস্তারিত থাকবে প্রতিবেদনে লাইলাপুরে অসম মিজোরাম সীমান্তের পরিস্থিতি খতিয়ে দেখতে আজ অর্থাৎ মঙ্গলবার শিলচরে আসছেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা আয়করের বাইরে থাকা পরিবারগুলোকে মাসে সাড়ে সাত হাজার টাকা দেওয়াসহ সহ একাধিক দাবিতে সিপিআর বিকুব মিছিল করিমগঞ্জে বিস্তারিত থাকবে প্রতিবেদনে লক করে রেখে যাওয়ার কিছুক্ষণ পর বাইক উদাও দিন দুপুরে রামকৃষ্ণনগরে বাইক চুরি আজ অর্থাৎ মঙ্গলবার শিলচর শহরের চারটি কেন্দ্রে করোনা ভ্যাকসিন দেওয়া হবে পাঁচশো টাকা থেকে সাতশো টাকা পর্যন্ত লাগছে আধার কার্ড বানাতে পাতারকান্দিতে আধার কার্ডের অবৈধ বাণিজ্য খুব যুব হাইলাকান্দিতে সোলার হোম লাইটেনিং সিস্টেমের সুবিধা প্রাপক নির্বাচনে অনিয়মের অভিযোগ দশ দিন থেকে বিদ্যুৎহীন উত্তর করিমগঞ্জের সাদারাশি গ্রামের বাসিন্দারা বিস্তারিত থাকবে প্রতিবেদনে শিলচর শহরের জমা জলের সমস্যা নিরসনে ইঞ্জিনিয়ারদের নিয়ে কমিটি গঠন করা হবে জানালেন জেলা শাসক করিমগঞ্জে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের মেন ব্রাঞ্চ চিরতরে বন্ধ লাইলাপুর কাণ্ডের পরিপ্রেক্ষিতে কাসার জেলায় আইনশৃঙ্খলা অক্ষুণ্ণ রাখতে প্রশাসন থেকে ম্যাজিস্ট্রেট নিয়োগ এবং শেষ খবরটি আবদুল্লাপুর বিলাইপুর পূর্ত সড়কে দানের চারা রোপণ বেহাল রাস্তা প্রতিবাদে লালা সড়ক অবরোধ বিক্ষুব ক্ষুদ জনতার তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন যাতে সবার কাছে সঠিক তথ্যগুলো পৌঁছাতে পারে এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত প্রথম খবর আন্তরাজ্য সীমান্তের লায়লাপুরের সংগঠিত ঘটনার প্রতিবাদে আগামীকাল অর্থাৎ বুধবার সকাল পাঁচটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত বারো ঘন্টার বরাক বন্ধের ডাক দিয়েছে বরাক ডেমোক্রেটিক ফ্রন্ট সোমবার সংগঠিত মিজো আক্রমণ নিয়ে বিডিএফ বিকেলে অনলাইনে কাসার করিমগঞ্জ হাইলাকান্দির কমিটিগুলোর সঙ্গে ভার্চুয়ালি সভায় এই সিদ্ধান্ত নেয় দীর্ঘদিন থেকে অসমের জমি জবরদখল সহ মিজো আক্রমণের বিরুদ্ধে বরাকের সবকটি দল সংগঠনকে প্রতিবাদ সাব্যস্ত করতে এই বন্ধ সর্বাত্মক সফল করার জন্য বিডিএফ আহ্বান জানিয়েছে এদিন বরাক ডেমোক্রেটিক ফ্রন্টের মুখ্য আহ্বায়ক প্রদীপ দত্তরায় জানিয়েছেন মিজোরা দীর্ঘদিন থেকেই আগ্রাসন চালিয়ে আসছে অসমের জমি জবরদখলসহ কাসার হাইলাকান্দি সীমান্তের অসমের জনগণকে অত্যাচার করে চললেও আগের সরকারগুলো গুরুত্বই দেয়নি কিন্তু এবার মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বাধীন সরকার সীমান্তে নিরাপত্তা বাহিনী মোতায়েন সহ অসমের জমি উদ্ধারের কঠোর স্থিতি গ্রহণ করেছে যদিও মিজোরা আরও আগ্রাসী হয়ে উঠেছে যার বহিপ্রকাশ ঘটেছে সোমবার লায়লাপুরে অসম মিজোরাম সীমান্তের পরিস্থিতি খতিয়ে দেখতে আজ অর্থাৎ মঙ্গলবার সকালে শিলচর আসছেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা সকাল সাতটা পঞ্চাশ মিনিটে শিলচর পৌঁছবেন তিনি হাফলং সফররত মুখ্যমন্ত্রী বিশেষ হেলিকপ্টারে শিলচর আসছেন শিলচরে অবস্থানকালে তিনি লায়লাপুর কাণ্ডের উদ্ভুত পরিস্থিতি খতিয়ে দেখবেন এদিকে রাজ্য পুলিশের ডিজিপি ভাস্করজ্যোতি মহন্ত সোমবার রাতে শিলচরের উদ্দেশ্যে গৌহাটি থেকে রওনা দিয়েছেন দ্রব্যমূল্য বৃদ্ধি হ্রাস করা পেট্রোলজাত সামগ্রীর উপর থেকে অতিরিক্ত কর প্রত্যাহার করা আয়করের বাইরে থাকা পরিবারগুলোকে মাসে সাড়ে সাত হাজার টাকা দেওয়া সহ একাধিক দাবির প্রেক্ষিতে সিপিআই করিমগঞ্জ জেলা কমিটি সোমবার প্রতিবাদী মিছিলের আয়োজন করে জেলা শাসকের কার্যালয়ের সামনে জড়ো হয়ে সংবাদ মাধ্যমের কাছে প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে সংগঠনের নেতা চন্দন চক্রবর্তী বলেন করোনা পরিস্থিতিতে কেন্দ্র এবং রাজ্য সরকার অহরহ মূল্যবৃদ্ধি করে যাচ্ছে তেল ডাল সহ নিত্য প্রয়োজনীয় সামগ্রীর দাম ক্রমশ বাড়ছে পেট্রোল জাত সামগ্রীর দাম নাগালের বাইরে চলে গেছে আন্তর্জাতিক বাজারে তেলের দাম কমছে ভারতে পেট্রোল জাত সামগ্রীর দাম বাড়ছে করোনা পরিস্থিতিতে দেশের সর্বস্তরের লোক ক্ষতিগ্রস্ত হয়েছেন তিনি বলেন রাজ্য সরকার ভূমিহীন লোকদের সরকারি জমিতে থাকার অনুমতি দিয়েছে পজিশন সার্টিফিকেটও দিয়েছে কিন্তু পাট্টা দেয়নি একই খতিয়ানের একাংশ ব্যক্তিকে পাট্টা দেওয়া হলেও সরকারি কার্যালয়ে ঘুষ না দেওয়ায় পাট্টা দেওয়া হয়নি তিনি বলেন রাজ্য সরকার বনবাসীদের উপর জেসিবি চালাচ্ছে নির্বাচিত সরকার সাম্প্রদায়িক মনোভাব নিয়ে এজেন্ডা তৈরি করায় সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হচ্ছে করিমগঞ্জ জেলার স্বাস্থ্য পরিষেবা নিয়ে সিপিআই নেতা বলেন জেলার স্বাস্থ্য পরিকাঠামো একেবারে দুর্বল স্বাস্থ্যমন্ত্রী করিমগঞ্জ সফরে এসে আইসিইউর কাজ বিশ দিনের মধ্যে শেষ করার নির্দেশ দেওয়ার দুই মাস অতিক্রান্ত হওয়ার পরও আইসিইউ এখনও হিমগড়ে রয়েছে করিমগঞ্জে মেডিকেল কলেজ স্থাপনের প্রতিশ্রুতিও দিয়েছিলেন বর্তমান মুখ্যমন্ত্রী বিগত বিধানসভা নির্বাচনে এসে মুখ্যমন্ত্রী বলে গেছেন দুই বিধায়কের মধ্যে লড়াইয়ের দরুন মেডিকেল কলেজের জমি নির্ধারণ সম্ভব হচ্ছে না এদিন জেলা শাসক কার্যালয়ের সামনে বিক্ষোভ প্রদর্শনের পর সদর সার্কল কার্যালয়ে বিক্ষোভ প্রদর্শন করেন সিপিআই নেতাকর্মীরা করোনার জন্য বন্ধ থাকা আধার কার্ড বানানোর প্রক্রিয়া আবার শুরু হতে না হতেই পাতারকান্দিতে শুরু হয়ে গেছে আধার কার্ডের অবাধ দুর্নীতি পাতারকান্দি জিপি কার্যালয়ের নির্ধারিত আধার কেন্দ্রের আধারের দায়িত্বে থাকা অপারেটর মিটুন সিনহার বিরুদ্ধে ব্যাপক দুর্নীতির অভিযোগ তুললেন ভুক্তভোগী জনগণ কান্দি বিজেপি যুব মোর্চার কর্মকর্তারা তাদের অভিযোগ এই আধার কেন্দ্রের অপারেটর আধারের কাজ শুরু হওয়ার পর থেকে নিজের নির্ধারিত পাতারকান্দি জিপি কার্যালয়ে না থেকে এলাকার বিভিন্ন গ্রামে গিয়ে অবৈধ উপায় অবলম্বন করে পাঁচশো থেকে সাতশো টাকা পর্যন্ত অবৈধভাবে সংগ্রহ করে আধার বানিয়ে দিচ্ছেন যা সরকারি নির্দেশ মতো সম্পূর্ণ অবৈধ স্পষ্টভাবে সরকারি নির্দেশে রয়েছে আধার বানিয়ে দিতে হবে বিনামূল্যে অথচ এলাকার দূর জনগণ আধার কার্ড বানাতে প্রতিদিন আধার কেন্দ্রে গেলে কেন্দ্রের দরজা বন্ধ পাচ্ছেন এতে প্রতিদিন হয়রানির শিকার হচ্ছেন জনগণ এমন অভিযোগের ভিত্তিতে সোমবার পাতারকান্দি মণ্ডল বিজেপির যুব মোর্চার একটি দল পাতারকান্দি জিপি কার্যালয়ে থাকা আধার সেন্টারে গিয়ে সরেজমিনে তদন্ত করলে দেখতে পায় কার্যালয়ের আধারের দায়িত্বে থাকা অপারেটর মিতুন সিনহা কার্যালয়ে নেই কার্যালয়ের বাইরে বিক্ষোভ প্রদর্শন করতে শুরু করেন এমন খবর পেয়ে বিধায়ক কৃষ্ণেন্দু দুপাল যুব মোর্চার কর্মকর্তাদের সঙ্গে ফোনে কথা বলেন বিষয়টি নিয়ে তিনি জেলা শাসকের সঙ্গে আলোচনা করে ব্যবস্থা নেবেন বলে কথা দিলে তারা বিক্ষোভ স্থগিত রাখেন রামকৃষ্ণনগরে দিন দুপুরে শুরু হয়েছে বাইক চুরির হিরিক সোমবার দুপুরে এলাকার বিদ্যানগরের বাসিন্দা মহিতুষ কুর্মী নামের যুবকের নতুন পালসার বাইক চুরি হয় যুবকটি দুপুর দেড়টা নাগাদ রামকৃষ্ণনগর হাসপাতালের কাছে বাইকটি লক করে হাসপাতালে গিয়ে ফিরে এসে দেখেন বাইকটি নেই কিছুক্ষণ খোঁজখবর করে না পেয়ে রামকৃষ্ণনগর থানায় এজাহার দাখিল করেন উল্লেখ্য রামকৃষ্ণনগর সার্কুলে অসামাজিক কার্যকলাপ গত কিছুদিন থেকে বেড়ে চলেছে পুলিশ এসব কার্যকলাপে জড়িত দুষ্কৃতীদের পাকরাও করতে না পারায় দুশ্চিন্তায় কাটাচ্ছেন এলাকার সচেতন নাগরিকরা তারা এ ব্যাপারে পুলিশ ও প্রশাসনের হস্তক্ষেপ চেয়েছেন আজ অর্থাৎ মঙ্গলবার শিলচর শহরের চারটি কেন্দ্রে কোভিশিল্ড দেওয়া হবে নাজিরপট্টি মডেল স্কুলে স্লট বুকিংয়ের মাধ্যমে কোভিশিল্ডের দ্বিতীয় ডোজ তিনশোটি দেওয়া হবে এখানে অনস্পট রেজিস্ট্রেশনে কোনো ধরনের ভ্যাকসিন দেওয়া হবে না অম্বিকাপট্টির দুর্গাশঙ্কর পাঠশালায় স্লট বুকিংয়ে প্রথম দ্বিতীয় ডোজ একশো করে এবং অনস্পট রেজিস্ট্রেশনে প্রথম দ্বিতীয় ডোজ আরও একশোটি করে দেওয়া হবে সিনিয়র সিটিজেনদের জন্য শহরের গভর্নমেন্ট গার্লস হায়ার সেকেন্ডারি স্কুলে অনস্পট রেজিস্ট্রেশনের মাধ্যমে প্রথম ডোজ একশোটি এবং দ্বিতীয় ডোজ কোভিশিল্ড দুইশোটি দেওয়া হবে এখানে স্লট বুকিংয়ের মাধ্যমে কোভিশিল্ড দেওয়া হবে না এ শিলচরের কনকপুর রোড তারিণীমোহন দাস লস্কর এলপি স্কুলে স্লট বুকিংয়ে প্রথম দ্বিতীয় ডোজ একশোটি করে এবং অনস্পট রেজিস্ট্রেশনে প্রথম দ্বিতীয় ডোজ আরও একশোটি করে দেওয়া হবে দশ দিন থেকে বিদ্যুৎহীন উত্তর করিমগঞ্জের সাদারাশি গ্রামের বাসিন্দারা ট্রান্সফরমার বিকল হয়ে অন্ধকার গোটা এলাকা জনগণ বিদ্যুৎ বিভাগের সঙ্গে যোগাযোগ করেও সুফল পাননি এই গরমে বিদ্যুৎ না থাকায় মানুষের যন্ত্রণা দ্বিগুণ বেড়ে গেছে বয়স্কদের অবস্থা আরও সঙ্গীন এরই প্রতিবাদে সোমবার জেলা সদরে বিদ্যুৎ কার্যালয়ে গিয়ে গ্রামের লোকজন জড়ো হয়ে খুব জারেন এজিএম এজিএমের খোঁজ করেও পাননি লোকজনের অভিযোগ এজিএম তাদের দেখে কেটে পড়েন তবে তারা বিভাগীয় এসডির সঙ্গে এ নিয়ে কথা বলেন আজ অর্থাৎ মঙ্গলবারের মধ্যে নতুন ট্রান্সফর্মার বসিয়ে বিদ্যুৎ পরিষেবা উন্নত না করা হলে আন্দোলন অনিবার্য বলে হুমকি দেন তারা তবে আজ অর্থাৎ মঙ্গলবার ট্রান্সফর্মার বসবে বলে তাদের আশ্বস্ত করেন এসডিই অন্যদিকে গ্রামবাসীর তরফে বিষয়টি এর চেয়ারম্যান নিত্যভূষণদের গুচরে আনা হলে মঙ্গলবার সমস্যার সমাধান হবে বলে তিনি জানান ওবিসি সম্প্রদায়ের জন্য বরাদ্দ সোলার হোম লাইটেনিং সিস্টেম কর্মসূচির অধীনে সুবিধা প্রাপক নির্বাচনে হাইলাকান্দি জেলায় ব্যাপক অনিয়ম দুর্নীতির অভিযোগ তুলে ম্যাজিস্ট্রেট পর্যায়ের তদন্তের দাবি জানালো অসম মজুরি শ্রমিক ইউনিয়নের হাইলাকান্দি জেলা কমিটি এক বার্তায় মজুরি শ্রমিক ইউনিয়নের জেলা সম্পাদক পারবেজ খসরু লস্কর এ দাবি জানিয়ে বলেন বু তত্ত্ব দেখিয়ে বিত্তশালী লোকরা এই কর্মসূচির সুযোগ সুবিধা গ্রহণ করছেন যাদের বাড়িতে বিদ্যুৎ নেই এমন অবিসি সম্প্রদায়ের দুস্থ লোকের জন্য সোলার হোম লাইটেনিং সিস্টেম প্রদানের সরকারি নির্দেশিকা তাকলেও হাইলাকান্দি জেলায় তা মানা হয়নি পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের করিমগঞ্জের মেন ব্রাঞ্চে গ্রাহক ও ব্যাঙ্ক কর্তৃপক্ষের মধ্যে হুলস্থল পরিবেশের সৃষ্টি হয় সোমবার সকালে গ্রাহকরা ব্যাংকের ম্যানেজার লিড ব্যাংকের ম্যানেজার সহ অন্যান্য ব্যাঙ্ক কর্তৃপক্ষকে ঘণ্টাখানে ঘেরাও করে রাখেন গ্রাহক ও ব্যাংক কর্তৃপক্ষের মধ্যে দীর্ঘ সময় আলোচনা হলেও জট খুলেনি ইউনাইটেড ব্যাঙ্ক অব ইন্ডিয়ার করিমগঞ্জ মেন ব্রাঞ্চের চিফ ম্যানেজারের সঙ্গে পরবর্তীতে আলোচনায় বসেন পিএনবি মেন ব্রাঞ্চের গ্রাহকরা শিলচর শহরে বৃষ্টির জমা জলের সমস্যা নিরসনে বিভিন্ন বিভাগের ইঞ্জিনিয়ারদের নিয়ে গঠিত কমিটির মাধ্যমে বৈজ্ঞানিক সমাধানের চেষ্টা করা হবে বলে কাসারের জেলাশাসক কীর্তিজাল্লি জানিয়েছেন তিনি সোমবার শহরের বিভিন্ন ওয়ার্ড পরিদর্শন করে শহরের অম্বিকাপট্টি চৌরঙ্গি সংলগ্ন কালভাট এবং নালা নর্দমা তথা সড়কের কাজের অগ্রগতি সরজমিনে পরিদর্শন করেন এবং স্থানীয় মানুষের প্রতি আবেদন জানিয়ে বলেন ব্রিটিশ আমল থেকে তৈরি এই সব নালা নর্দমার উপর অবৈধ নির্মাণ এবং দ্বিতীয়ত নালা থেকে অন্য নালার অবৈজ্ঞানিক সংযোগী জল জমার কারণ শাসক বলেন জনগণকে জেলা প্রশাসনের সঙ্গে সহযোগিতা করে এবং সমন্বয় রেখে এই সমস্যার সমাধানে এগিয়ে আসতে হবে তাহলে এই কাজের অগ্রগতি সম্ভব লায়লাপুর কাণ্ডের পরিপ্রেক্ষিতে কাছাড় জেলায় আইনশৃঙ্খলা অক্ষুণ্ণ রাখতে প্রশাসন থেকে ম্যাজিস্ট্রেট নিয়োগ করা হয়েছে শিলচর সদর থানা এলাকায় ম্যাজিস্ট্রেট হিসেবে মঞ্জুর আহমেদ মজুমদারকে আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্বে দেওয়া হয়েছে শহরের মিজোরাম হাউস এলাকায় জিতুরাজ গগৈ আইনশৃঙ্খলা দেখবেন ম্যাজিস্ট্রেট রুতি আওয়াজ ডিসি অফিসের প্রবেশমুখ সংলগ্ন এলাকার আইনশৃঙ্খলা দেখবেন সুনাই কচুদরম দলাই দোলাই থানা এলাকার শৃঙ্খলার দায়িত্বে দেওয়া হয়েছে ম্যাজিস্ট্রেট দীপঙ্কর নাথকে পাশাপাশি সুনাই রাজস্ব চক্র এলাকার হুলিসরা এলাকায় দুইজন ম্যাজিস্ট্রেট আইন শৃঙ্খলার দায়িত্বে দেওয়া হয়েছে তারা হলেন বিকাশ সেরি এবং কৃষাণ চড়াই ত্রিপুরা এ সারা কাটিগড়া থানা এলাকার ম্যাজিস্ট্রেট কাবেরি রংপিপি এবং উদারবন্ধ ও বরহলা থানা এলাকায় শৃঙ্খলা দেখবেন ম্যাজিস্ট্রেট অদিতি নুনিশা এবার শেষ খবরটি আবদুল্লাপুর বিলাইপুর পূর্ত সড়কের লালাসরা তেমাতা থেকে ফেরিঘাট পর্যন্ত বেহাল অংশের মেরামতের দাবিতে সোমবার লালাসরায় সড়ক অবরোধ করে দানের চারা রোপণ করে বিক্ষোভ প্রদর্শন করলেন এলাকার বাসিন্দারা বরাক ডেমোক্রেটিক স্টুডেন্ট ফ্রন্টের নেতৃত্বে এদিন এলাকার শতাধিক মানুষ রাজপথে নেমে প্রতিবাদে সোচ্চার হন কুদ্দ নাগরিকরা পূর্ত সড়কে বাসের ব্যারিকেড করে অবিলম্বে সংস্কারের দাবিতে বিভিন্ন স্লোগান তুলে এলাকার পরিবেশ উত্তপ্ত করে তুলেন। প্রতিবাদী কর্মসূচিতে বিডিএসএফের কেন্দ্রীয় সভাপতি আব্দুল আহাদ লস্কর অংশ নিয়ে পূর্ত বিভাগ সহ সরকারকে এক হাত নিয়ে বলেন দীর্ঘ বছর ধরে লালাসরা তেমাতা থেকে লালাসরা ফেরিঘাট অংশের রাস্তাটি সংস্কারের অভাবে ডুগছে যার ফলে গোটা এলাকার জনগণ দুর্ভোগ পোহাচ্ছেন রাস্তাটির স্থানে স্থানে পুকুর গর্তের সৃষ্টি হওয়ার ফলে যানবাহন চলাচল ব্যাহত হচ্ছে নিত্য যাত্রীরা চরম অসুবিধার সম্মুখীন হচ্ছেন অথচ সরকার নির্বিকার ভূমিকা পালন করছে তাই শীঘ্রই এই রাস্তাটি সংস্কার করার জন্য পূর্ত বিভাগ অসম সরকার পদক্ষেপ না নিলে আগামীতে বৃহত্তর গণ আন্দোলন গড়ে তোলা হবে বলে হুঙ্কার দেন ছাত্রনেতা আব্দুল আহাদ লস্কর এই ছিল আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন